অন্যায়ভাবে নার্সারি উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, মালিকে মারধর করা হয়েছে, দেয়া হচ্ছে হুমকি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন প্রগতি ময়দান থানা এলাকার এক বাসিন্দা। কলকাতা পৌরসভার 58 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনতি ঘোষের দাবি, চাষাবাদের পাশাপাশি ইএম বাইপাসের ধারে ফুল ও ফলের চারা গাছের এই নার্সারিটি গড়ে তোলেন তার স্বামী। পরে চাষ করতে যাওয়ার সময় দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়। তারপর থেকে তিনিই ওই নার্সারি সামলান। মহিলার অভিযোগ, চলতি বছরের 22শে জানুয়ারি কলকাতা পৌরসভার 57 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহার নির্দেশে তার নার্সারির মালিককে তৃণমূলের স্থানীয় পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাকে মারধর ও গালিগালাজ করেন খোদ তৃণমূল কাউন্সিলর। পরে একদিন পার্টি অফিসে ডেকে পাঠালেন, গেলাম। পার্টি অফিসে যাওয়ার পরে উনি বসে অনেকক্ষণ বসে বললেন, বেরিয়ে বলে ওখানে কবেই ছেড়ে যাবি বলে উনি আমাকে মারলেন, চড় হাত দিয়ে মেরেছেন, চড় মারলেন। এই ঘটনার পর থেকে নার্সারি ছেড়ে উঠে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মহিলা। আমাদের 57 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি জীবন সাহা মহাশয়, উনি আমারই মালিকে ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে মারধর করেন, অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং আমার জমিতে এসে আবার চর থাপ্পড় মারেন, জমি খালি করে দিতে বলছেন, এই জমি বহুদিন ধরে ভোগ করেছেন, এবার আপনাকে জমি ছেড়ে দিতে হবে। সম্প্রতি তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগপত্র পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছেও। তৃণমূল কাউন্সিলরের পাল্টা দাবি, নার্সারির আড়ালে ঝুপড়ি তৈরি করা হচ্ছিল। নার্সারি উঠে যাওয়ার পেছনে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমার কোনো যুক্ত নয়, আমাদের কেউ যুক্ত নয়। দীর্ঘদিন ধরে নার্সারি চলছে, আজও থাকবে। ওখানে কিছু লোক বসবাস করছে, পরিবার নিয়ে, ঘটনা তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানা। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। দেশে চলছে বিভাজনের রাজনীতি, বাংলার ঐক্যে হিংসা করেন অনেকেই, মাথা নোয়াবো না। রেড রোডে ঈদের নামাজে নাম না করে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সাম্প্রদায়িক রাজনীতিতে গোটা ভারতবর্ষের মধ্যে এক এবং অদ্বিতীয়। ঈদেও বঙ্গ রাজনীতিতে কথার লড়াই, নাম না করে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূলকে সাম্প্রদায়িক দল বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। মঙ্গলবার ঈদের নমাজ উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই নাম না করে বিজেপিকে নিশানা করেন মমতা। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী সবার আগে এই ভারতবর্ষের ডিভাইড অ্যান্ড রুল পলিসি উনি চালু করেন। মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মীয় সুশ্রুতি দেবার জন্য এই কথাগুলো বলেন। এদিন চেতলার মসজিদে নামাজ পড়েন পরিবহন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। ঈদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এদিন দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী। দুই ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। সঞ্চয় মিত্র, দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ।